ফটিকছড়ি ক্লাব লিমিটেডের ব্যবস্থাপনায় মহিলা অনলাইন সেলাই প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। 9 নভেম্বর বৃহস্পতিবার ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় হরমত ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার রায়ের প্রধান অতিথি হিসেবে অফিসের তাহিনে সেলাই প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করে। ফটিকছড়ি ক্লাব লিমিটেডের চেয়ারম্যান শিল্পপতি আলহাজ নাসির উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ফটিকছড়ি পৌর মেয়র আলহাজ ইসমাইল হোসেন। এই সময় বক্তারা হয় এর আগে আমন্ত্রিত অতিথি অলরে ফুল দিয়ে না বরণ করে লয় ফটিকছড়ি ক্লাবের কর্মকর্তা হল। বক্তব্য রাখে ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য রফিকুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ গিয়াসউদ্দিন, ব্যাংকার রফিকুল ইসলাম সহ আরবতকে। সেলাই প্রশিক্ষণত মোট 55 জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। ড্যাশ নিউজ, সি প্লাস টিভি। এই কোর্সের মাধ্যমে যারা এখানে সুচারুভাবে এই কোর্সের সমস্ত কার্যক্রমগুলি সম্পন্ন করবেন, অংশগ্রহণ করার মধ্য দিয়ে যাতে ওনারা স্বাবলম্বী হতে পারেন, পরিবার পরিবারকে তারা যাতে সহযোগিতা করতে পারেন, সব কিছু বিবেচনায় রেখে আজকে এই প্রশিক্ষণ কোর্সে। এই সেলাই প্রশিক্ষণের মাধ্যমে আমি মনে করি শুধু আপনাদেরই উপকার হবে না, এর মাধ্যমে একটা পরিবার কিন্তু বাঁচবে। সবচেয়ে বড় কথা এখানে নারীর ক্ষমতায়ন হবে, কারণ এখানে যারাই আপনারা প্রশিক্ষণ নিতে এসেছেন বা প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন আপনারা প্রত্যেকেই নারী। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি কিন্তু নারী উন্নয়নে, নারীর ক্ষমতায়নে, নারীর কল্যাণে এবং সুযোগের সমান বা সমান সুযোগ, সমান অধিকার সকল কিছুই গুরুত্ব প্রদান করে থাকেন। এর আগে আমন্ত্রিত অতিথি অলরে ফুল দিয়ে না বরণ করে লয় ফটিকছড়ি ক্লাবের কর্মকর্তা হল। বক্তব্য রাখে ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য রফিকুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ গিয়াসউদ্দিন, ব্যাংকার রফিকুল ইসলাম সহ আরবতকে। সেলাই প্রশিক্ষণত মোট 55 জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। ড্যাশ নিউজ, সি প্লাস টিভি। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।